بسم الله الرحمن الرحيم. আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালিমা এমন যা জিহ্বাতে উচ্চারণ অতি হালকা সহজ, অথচ মিজানের পাল্লায় ভারী, আর করুণাময়ী আল্লাহর নিকট খুবই প্রিয়, তা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন। সহিহুল বুখারি হাদিস নম্বর 6406। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আমার নিকট কে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। লোকটি বলল, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে বলল, তারপরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে বলল, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর তোমার বাবা। মায়ের অধিকার 75% আর বাবার অধিকার 25%। হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2548, সহিহুল বুখারি হাদিস নাম্বার 5971। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, কারণ ধারণা করা বড় মিথ্যা। কারো ব্যাপারে তোমরা দোষ তালাশ করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পর হিংসা পোষণ করো না, একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করো না, এবং পরস্পর বিরোধিতায় লিপ্ত হইও না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। সহিহ বুখারি তাওহীদ ওয়াদ্দায় আচার ব্যবহার হাদিস নাম্বার 6064। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, নিশ্চয়ই যেই ব্যক্তি এমন শব্দের দ্বারা কথাবার্তা বলে, চিন্তা ভাবনা করে না, ভালো মন্দের যাচাই বাছাই করে না, এমন কথা বলে, এর বিনিময়ে সে জাহান্নামের পিছনে পড়ে যায়, যার দূরত্ব পশ্চিম ও পূর্বের মধ্যবর্তী দূরত্ব থেকেও বেশি দূর, সেই জাহান্নামে গিয়ে পতিত হয়। সহিহুল বুখারি হাদিস নাম্বার 6477, মুসলিম 2988, তিরমিজি 2314 নম্বর হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার গায়রাত সূক্ষ্ম আত্মমর্যাদাবোধ আছে এবং মুমিনদেরও গায়রাত আছে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য যা হারাম করে দিয়েছেন, সে তাতে লিপ্ত হলে আল্লাহ তাআলার গায়রাতে আঘাত লাগে। অতএব আল্লাহ সুবহান ও তাআলা যা হারাম করে দিয়েছেন, কখনোই মুমিনদের লিপ্ত হওয়াটা মুমিনের বৈশিষ্ট্য নয়। হাদিসটি সুনানে আত-তিরমিজি হাদিস নাম্বার 1168, হাদিসটি বুখারি ও মুসলিমে রয়েছে।
আবদুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতাকে গালি দেওয়া অন্যতম মহাপাপ, বড় অন্যায়। লোকেরা বলল, হে আল্লাহ রসুল, নিজ পিতামাতাকে কেউ কি গালি দেয়? তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কোনো ব্যক্তি যখন অপরের পিতাকে গালি দেয়, সে তখন তার পিতাকে গালি দেয়। যখন অপরের মাতাকে গালি দেয়, তখন সে তার মাতাকে গালি দেয়। হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেন। সহিহুল বুখারি হাদিস নাম্বার 5973, মুসলিম 273 নম্বর হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রাত্রি জেগে ইবাদত করে, কিয়াম করে, সালাত আদায় করে, আর লাইলাতুল কদরে ইমানের সাথে সওয়াবের আশায় রাত্রি জেগে ইবাদত করে, তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। আর যে ব্যক্তি ইমান সহ সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। সহিহুল বুখারি তাওহীদ অধ্যায় 30, সোম ও রোজা হাদিস নাম্বার 1901, আধুনিক প্রকাশনী 1666, ইসলামিক ফাউন্ডেশন 1777, হাদিসের মান সহিহ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে আরেক উমরার এই দুইয়ের মধ্যবর্তী পাপের গুনাহসমূহের কাফফারা হয়ে যায়, আর মকবুল গৃহীত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। অতএব যাদের সামর্থ্য রয়েছে তারা হজ করুন, বেশি বেশি উমরা করুন। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেন। সহিহুল বুখারী 1773, মুসলিম 1349, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 935। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাইতোলা শয়তানের পক্ষ হতে হয়ে থাকে, কাজী তোমাদের কারো যখন হাই আসবে, তখন যথাসম্ভব তা রোধ করবে, প্রতিহত করবে, কারণ তোমাদের কেউ হাই তোলার সময় যখন হা বলে, তখন শয়তান হাসতে থাকে। তবে হাই তোলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সহিহুল বুখারী হাদিস নাম্বার 3289, 6223, 6226, আধুনিক প্রকাশনী 3047, ইসলামিক ফাউন্ডেশন 3056। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনদের দরিদ্রদের অভাব দূর করার জন্য প্রচেষ্টাকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারী নেয়। বর্ণনাকারী বলেন, আমি ধারণা সন্দেহ পোষণ করলাম যে তিনি বলেছেন, সেই রাতভর দাঁড়ানো ব্যক্তির মতো যে ইবাদতে ক্লান্ত হয় না, নিরলস সালাত আদায়কারী এবং এমন সিয়াম পালনকারীর মতো যে সিয়াম ভঙ্গ করে না। তাই আমরা আসুন মিসকিন বিধবা গরিবদের পাশে দাঁড়াই। সহিহুল বুখারী হাদিস নাম্বার 6007, 5353 হাদিসের মান সহিহ।